নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরে প্রথমবার থাকছে বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। আমার অনেক শ্রোতা বন্ধুর কাছ থেকে অনুরোধ আসছিল ওনার গল্প পড়ে শোনানোর জন্য, তাই আজকে তোমাদের জন্য থাকছে তার লেখা বিখ্যাত ছোট গল্প অতসীম আমি। শুনতে থাকো। যে শুনে সেই বলে, হ্যাঁ শুনবার মতো বটে, বিশেষ করে আমার মেজ মামা। তার মুখে কোনোদিন কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা খুব কম শুনেছি। শুনে শুনে ভারী কৌতূহল হলো, কি এমন বাঁশি বাজায় লোকটা যে সবাই এমনভাবে প্রশংসা করে। একদিন শুনতে গেলাম, মামার কাছ থেকে একটা পরিচয়পত্র সঙ্গে নিলাম। আমি থাকি বালিগঞ্জে, আর যার বাঁশি বাজানোর ওস্তাদির কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে। মামার কাছে নাম শুনেছিলাম যতীন, উপাধিটা শোনা হয়নি। আজ পরিচয়পত্রের ওপরে পুরো নাম দেখলাম, যতীন্দ্রনাথ রায়। বাড়িটা খুঁজে বের করে আমার তো চক্ষু স্থির। মামার কাছে যতীনবাবুর এবং তার বাঁশি বাজানোর যেরকম উচ্ছ্বসিত প্রশংসা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন কেষ্টবিষ্টু গোছের কেউ হবেন। আর কেষ্টবিষ্টু গোছের একজন লোক যে বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় আর ভদ্র চেহারার একটা বাড়িতে বাস করেন, এও তো স্বতঃসিদ্ধ কথা। কিন্তু বাড়িটা যে গলিতে সেটার কথা না হয় ছেড়েই দিলাম। এই যে ইট বের করা তিনকালের বুড়োর মতো নড়বড়ে একটা ইটের খাঁচা, সামনেটার চেহারা যদি এরকম, ভেতরটা না জানি কিরকম হবে। উইয়ে ধরা দরজায় কড়া নাড়লাম। একটু পরে দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন তাকে দেখে মনে হল ছাই গাদা নাড়তে যেন একটা আগুন বের হয়ে পড়ল। খুব রোগা, গায়ের রঙও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, তবু একদিন চেহারাখানা কিরকম ছিল অনুমান করা শক্ত নয়। এখনো যা আছে অপূর্ব। বছর তিরিশেক বয়স কি কিছু কম, মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়ন অপূর্ব, মুখের চেহারাও অপূর্ব, সব মিলিয়ে যে রূপ তাও অপূর্ব। সবথেকে সুন্দর চোখ দুটি, চোখে চোখ চাইলে যেন নেশা লেগে যায়। পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে। ইট বের করা নোনা ধরা দেয়াল আর উইয়ে ধরা দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে। বললেন, আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই, সুতরাং আমাকেই চান, কিন্তু কি চান? আমার মুগ্ধ চিত্তে কে যেন একটা ঘা দিল। কি বিশ্রী গলার স্বর, কর্কশ, কথাগুলি মোলায়েম, কিন্তু লোকটির গলার স্বর শুনে মনে হলো যেন আমায় গালাগালি দিচ্ছেন। ভাবলাম নির্দোষ সৃষ্টি বিধাতার কুষ্টিতে লেখে না। এমন চেহারার ওই গলা, সৃষ্টিকর্তা যত বড় কারিগর হন, কোথায় কি মানায় সে জ্ঞানটা তার একদম নেই। বললাম, আপনার নাম তো যতীন্দ্রনাথ রায়, আমি হরেনবাবুর ভাগ্নে। পরিচয়পত্রখানা বাড়িয়ে দিলাম। এক নিঃশ্বাসে পড়ে বললেন, ইস, আবার পরিচয়পত্র কেন হে? হরেন যদি তোমার মামা, আমিও তোমার মামা। হরেন যে আমায় দাদা বলে ডাকে। এসো এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকতে তিনি দরজা বন্ধ করলেন। সদর দরজা থেকে দুধারে দেয়ালে গা ঠেকিয়ে হাত মাছে কেসে একটা হাত তিনেক চড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো। বাঁ দিকে বাঁকবার জো নেই, কারণ দেখা গেল সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটা উঠান, বেশ পরিষ্কার, প্রত্যেক উঠানে চারটে করে পাশ থাকে, এটারও তাই আছে দেখলাম। একপাশে দুখানা ঘর, এবারেরই অঙ্গ,
একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপরদিকে অন্য এক বাড়ির একটা ঘরের পেছন দিক। জানালা দরজার চিহ্ন মাত্র নেই। আমার নবলব্ধ মামা ডাকলেন, অতসী, আমার ভাগ্নে এসেছে, এ ঘরে একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও, ও ঘরটা বড় অন্ধকার। এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়ে, ও ঘর মানে ওদিকটার ঘর। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী, মস্ত ঘুমটা মুখে ঢেকে। যতীন মামা বললেন, এ কি ঘুমটা কেন? আরে এই যে ভাগ্নে। মামির ঘুমটা ঘুঁজবার লক্ষণ নেই দেখে আবার বললেন, ছি ছি, মামি হয়ে ভাগ্নের কাছে ঘুমটা টেনে কলা বউ সাজবে। এবার মামির ঘুমটা উঠল। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির বালাই নেই। এক পাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স, দেয়ালে এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত একটা ডোরি টাঙানো, তাতে একটি মাত্র দুটি ঝুলছে, একটা পেরেকে একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো। যতীন মামার সম্পত্তি, গোটা দুই দুবছর আগেকার ক্যালেন্ডারের ছবি, একটাতে এখনো চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে, ছিঁড়ে ফেলতে বোধহয় কারো খেয়াল হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি টুজি থাকে তো ভাগ্নেকে করে দাও, না থাকে এক কাপ চাই খাবে খন। বললাম, কিছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি, বাঁশির সুরেই খিদে মিটবে এখন, যদিও খিদে পাইনি, বাড়ি থেকেই খেয়ে এসেছি। যতীন মামা বললেন, বাঁশি বাঁশি তো এখন আমি বাজাই না। বললাম, সে হবে না, আপনাকে শোনাতেই হবে। তাহলে বসো, রাত্রি হোক, সন্ধ্যের পর ছাড়া আমি বাঁশি ছুই না। কেন? কেন জানি নে ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারি না, আজ পর্যন্ত কোনো দিন বাজাইনি। হ্যাঁ গা অতসী, বাজিয়েছি? অতসী মামি মৃদু হেসে বললেন, না। যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল, এমনি ভাবে যতীন মামা বললেন, তবে মোটে পাঁচটা বেজেছে, সন্ধে হতে সাতটা, এতক্ষণ বসে থেকে কেন আপনার অসুবিধে করব, ঘুরে টুরে সন্ধ্যের পর আসবো খন। যতীন মামা বললেন, হে কি যে বলো ভাগ্নে, অসুবিধেটা কি? পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে, তুমি থাকলে তবু কথা কয়ে বাঁচব। আমি বললাম, পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? বলবো না কি ভাগ্নেকে কথাটা কি গো অতসী? পাড়ার লোকে কি বলে জানো ভাগ্নে? বলে, অতসী আমার বিয়ে করা বউ নয়। লক্ষ্মী ছাড়া বজ্জার পাড়ার লোক ভাগ্নে, রীতিমতো দলিল আছে বিয়ে, কেউ কি তা দেখতে চাইবে? যত সব ত্রস্তভাবে অতসী মামি বললেন, কি যাতা বলছো? ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব কথা বলা ঠিক হচ্ছে না বটে, ভারী রাগ হয় কি না। তোমরা যে কেউ কারোর সাথে কথা বলছো না গো। মামি মৃদু হেসে বললে, কি কথা বলবো? এই নাও, কি কথা বলবে তাও কি আমায় বলে দিতে হবে নাকি? যা হোক কিছু বলে শুরু করো, গড়গড় করে কথা আপনি এসে যাবে। মামি বললে, তোমার নামটি কি ভাগ্নে? যতীন মামা সশব্দে হেসে উঠলেন, হাসি থামিয়ে বললেন, এইবার ভাগ্নে পাল্টা প্রশ্ন করো, আজ কি রাঁধবে মামি? বেশ খাসা আলাপ জমে যাবে, তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। মামির মুখ লাল হয়ে উঠল। আমি বললাম,
অমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার নাম সুরেশ। যতীন মামা বললেন, সুরেশ কিনা সুরের রাজা, তাই সুর শুনতে এত আগ্রহ নয় ভাগ্নে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ইস ভুবন বাবু যে টাকা দুটো ফেরত দেবে বলেছিলেন আজ, নিয়ে আসি, দুদিন বাজার হয়নি, বসো ভাগ্নে মামির সঙ্গে গল্প করো, 10 মিনিটে ফেরত আসছি। দোরটা দিয়ে যাও অতসি, ভাগ্নে ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতে চট করে উঠে গেল। বাইরে তার চাপা গলা শুনলাম, কি যে রসিকতা করো, ছি। মামা কি জবাব দিলেন শোনা গেল না। মামি ঘরে ঢুকে বললে, ও এরকম স্বভাবর, বাক্সে মোটে 2টি টাকা, তাই নিয়ে সেদিন বাজারে গেলেন। বললাম, একটা থাক। জবাব দিলেন, কেন, তা রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন, আশ্চর্য লোক তো। ওই রকমই, আর দেখো ভাই, ভাই নয় ভাগ্নে। তাও তো বটে, আগে থাকতেই যে সম্পর্কটা পাতিয়ে বসে আছো, ওর ভাগ্নে না হয় আমার ভাই হলে বেশ হতো, কিন্তু সম্পর্কটা নতুন করে পাতো তো, এখনো তো 1 ঘন্টাও হয়নি, জমাটো বাঁধেনি। আমি বললাম, কেন, মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। আচ্ছা তবে তাই, কিন্তু আমার একটা কথা রাখতে হবে ভাগ্নে, তুমি ওর বাঁশি শুনতে চেয়েও না। তার মানে, বাঁশি শুনতে তো এলাম। মামির মুখ গম্ভীর হয়ে এলো, বললে, কেন এলে, আমি ডেকেছিলাম তোমাদের চালায়, আমি কি গলায় দড়ি দেব। আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম, কথা জোগায় না। মামি বললে, তোমাদের একটু শখ মেটাবার জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না, রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে, রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কদিন বাঁচে। রক্ত রক্ত নয়, দেখবে, বলে মামি চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে, গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত। মামি বললে, কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল তাই রেখে দিয়েছি, রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি অনুতপ্ত হয়ে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না, ইস এই জন্যে মামার শরীর এত খারাপ। কিছু মনে করো না ভাগ্নে, ও অন্য কারোর সঙ্গে তো কথা কই না, তাই তোমাকে গায়ের ছাল মিটিয়ে বলে নিলাম, তোমার আর কি দোষ, আমারই অদৃষ্ট। আমি বললাম, এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? মামি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারে না, কত বলেছি কত কেঁদেছি শোনেন না, কত দিন ভেবেছি বাঁশি ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি, বাঁশির বদলে মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামির শেষ কথাগুলি যেন গুমরে গুমরে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম কিন্তু কথা ফুটল না। মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অথচ ওই একটা ছাড়া আমার কোনো কথাই ফেলেন না, আগে আকণ্ঠ মদ খেতেন, বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম সেদিন থেকে ও জিনিস ছোঁয়াই ছেড়ে দিলেন, কিন্তু বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না।
আমি বলতে গেলাম, মামি। মামি বোধহয় শুনতেই পেল না, বলে চলল, একবার বাঁশি লুকিয়ে রেখেছিলাম, সে কি ছটফট করতে লাগলেন, যেন সর্বস্ব হারিয়ে গেছে। বাইরে কড়া নাড়ার শব্দ হলো, মামি দরজা খুলতেই উঠে গেল। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিলে না টাকা অতসী, বললে পরশু যেতে। পেছন থেকে মামি বললে, সে আমি আগেই জানি। দোকানদারটাই বাকি পাজি, 100 সুজি চাইলাম দিল না, মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটেই ফিরতে হবে। মামি ম্লান মুখে বললে, সুজি দেয়নি ভালোই করেছে, শুধু জল দিয়ে তো আর সুজি হয় না, ঘি নেই, কবে আবার ঘি আনলে তুমি? তাও তো বটে, বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন দিব্য সপ্রতিভ হাসি। আমি বললাম, কেন ব্যস্ত হচ্ছেন মামা, খাবার কিছু দরকার নেই, ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই, বসো তোমরা, আমি আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরল, দু হাতে দুখানা রেকাবিতে গোটা চারেক করে রসগোল্লা আর গোটা দুই সন্দেশ। যতীন মামা বললেন, কোথা থেকে জোগাড় করলে গো? বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললেন, তা নিয়ে তোমার দরকার কি? কিছু না, যা খিদে পেয়েছে, ডাকাতি করেও যদি এনে থাকো কিছু দোষ হয়নি, স্বামীর প্রাণ বাঁচাতে সাধ্যে অনেক কিছুই করে। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে? বাধা দিয়ে মামি বললে, আবার যদি ওসব কথা শুরু করো ভাগ্নে, আমি কেঁদে ফেলবো। কিন্তু আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে দুটো এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, ছি কি বিশ্রী রসগোল্লা, রইল পড়ে খেও তুমি, নয়তো ফেলে দিও, দেখি সন্দেশটা কেমন। সন্দেশ মুখে দিয়ে বললেন, হ্যাঁ এ জিনিসটা ভালো, এটা খাবো, বলে সন্দেশ দুটো তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও যাও তোমার সুজির ডিপি ঠেলে দিও খন নর্দমায়। অতসী মামির চোখ ছলছল করে এলো, মামার ছলটুকু আমাদের কারো কাছে গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লাও মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল, বুঝে আমার চোখে প্রায় জল আসার উপক্রম হল। মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরের তাকে তুলে রাখছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো, মামি ঘরে ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগল। যতীন মামা হেসে বললেন, আরে লজ্জা কিসের, নিত্যকার অভ্যেস, বাদ পড়লে রাতে ঘুম হবে না, ভাগ্নের কাছে লজ্জা করতে নেই। আমি বললাম, আমি না হয় উঠি, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার, বলে গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়াল, আমি বললাম, দাঁড়াও মামি, একটা প্রণাম করে নি। মামি বললে, না না ছি ছি। বললাম, ছি ছি নয় মামি, আমার নিত্যকার অভ্যেস না হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি, রাতে আমার ঘুম হবে না ঠিক, বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। মামি বললে, দেখো ভাগ্নের কাণ্ড। যতীন মামা বললেন,
ভক্তি হয়েছে গো, সকাল সন্ধ্যা স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো, বলে মামি পলায়ন করল। বারান্দা থেকে বলে গেল, আমি রান্না করতে গেলাম। যতীন মামা বললেন, এবার বাঁশি শোনো। বললাম, যাকে কাজ নেই মামা, শেষে আবার রক্ত পড়তে আরম্ভ করবে। তুমিও ঘ্যান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে, রক্ত পড়বে তো হয়েছে কি? তুমি শুনলেও আমি বাজাবো, না শুনলেও বাজাবো। খুশি হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙুল দিয়ে থাকোকে। কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন। বললেন, বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজে এই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন। দেয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো, আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরের নাড়ায় জেগে উঠল। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সাড়া পৌঁছেছে। অতি তীব্র বেদনার মধুরতম প্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছয়নি, বাইরের এই ঘর দোরকেও যেন স্পর্শ দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশকে বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে, বহু দূরে, যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠছে, সেইখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরের ব্যথা বোধ করে আনন্দ পাওয়ার যতগুলি অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি ঢের শুনেছি, বিশ্বাস হয়নি এ বাঁশি বাজিয়ে একজন একদিন এক কিশোরীর কুল, মান, লজ্জা, ভয় সব ভুলিয়ে দিয়েছিল, যৌনাতে উজান বইয়েছিল। আজ মনে হলো আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে, নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ব বাঁশিবাদকের পক্ষে এ দুটি কাজ এমন কি আর কঠিন। দেখি মামি কখন এসে নিঃশব্দে ওদিকের বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভবত ওই ঘরটাই রান্নাঘর, কিংবা রান্নাঘর যাওয়ার পথ ওই ঘরের ভেতর দিয়ে। যতীন মামার দিকে চেয়ে দেখলাম, খুব সম্ভবত সংজ্ঞা নেই। এ যেন সুরের আত্মভোলা সাধক, সমাধি পেয়ে গেছে। কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই, বোধহয় ঘন্টা দেড়েক হবে। হঠাৎ একসময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাঁদতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে উঠেছে। অতসী মামি বোধহয় প্রস্তুত ছিলেন, জল আর পাখা নিয়ে ছুটে এলো। খানিকটা রক্ত তুলে মামির শুশ্রূষায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন। মাদুরের ওপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল, পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগল। তারপর এক সময় উঠে দাঁড়িয়ে বললাম, আজ আসি যতীন মামা। মামা কিছু বলবার আগে মামি বললে, তুমি এখন কথা কইও না, ভাগ্নেন বাড়িতে ভাববে, আজ থাক, আরেক দিন এসে খেয়ে যাবে খন, চলো আমি দরজায় দিয়ে আসছি। সদরে দরজা খুলে বাইরে যাব, মামি আমার একটা হাত চেপে ধরে বললে, একটু দাঁড়াও ভাগ্নে, সামলে নি। প্রদীপের আলোয় দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু সুস্থ হয়ে বললে, ও রক্ত পড়া দেখলে আমার এরকম হয়, বাঁশি শুনেও হতে পারে। আচ্ছা এবার এসো ভাগ্নে, শীঘ্রই আরেকদিন আসবে কিন্তু। বললাম, মামার বাঁশি ছাড়াতে পারবো কিনা জানি না, একবার চেষ্টা করে দেখব মামি। মামি ব্যগ্র কণ্ঠে বললে, পারবে পারবে তুমি, যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয় আমাকেও প্রাণ দেবে। অতসী মামি ঝরঝর করে কেঁদে ফেললে। রাস্তায় নেমে বললাম, ঘিলটা লাগিয়ে নাও মামি।
কেবলই মনে হয় নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন, লাভ কি? এই যে যতীন মামা আস্তে আস্তে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান, মানি তাতে আনন্দ আছে, যে সৃষ্টি করে তারও যে শোনে তারও, কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবে? এতদিন জানতাম আমি বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে, বাঁশি বাজিয়ে আনন্দ যে না পায় তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্য নয়। এক একটা কাজ করতে এক একজন লোক জন্মায়, আমি বাঁশি বাজাতে জন্মাইনি, যতীন মামা ছাড়া বাঁশি বাজাবার অধিকার কারো নেই, থাকতে পারে কারো অধিকার? কারো কারো বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে, আমি তাদের চিনি না। একদিন বললাম, বাঁশি শিখিয়ে দেবে মামা? যতীন মামা হেসে বললে, বাঁশি কি শেখাবার জিনিস ভাগ্নে, ও শিখতে হয়। তা ঠিক, আর শিখতেও হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, সমস্ত সত্তা দিয়ে, নইলে আমার বাঁশি শেখার মতোই এ শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেওয়ার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি, কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা যে এই সর্বনাশা নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন সে কথা ভাবতেও কষ্ট হলো, কিন্তু করা যায় কি? মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা তার বোধহয় তল নেই, মামির কান্নায় যখন ঠেলছেন তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি। একদিন বললাম, মামা আর বাঁশি বাজাবেন না। যতীন মামা চোখ বড় বড় করে বললেন, হ্যাঁ বাঁশি বাজাবো না, বলো কি ভাগ্নে, তাহলে বাজবো কি করে? গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে। হ্যাঁ তা আমি কি করব, একটু একটু কাঁদা ভালো, বলে হাঁকলেন, অতসী। মামি এলো, মামা বললেন, কান্নার কি আছে শুনি, বাঁশি ছেড়ে দিয়ে আমার মরতে বলো নাকি, তাতে কান্না বাড়বে কমবে না। মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। মামা বললেন, জানো ভাগ্নে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে, কোত্থেকে এসে জুড়ে বসলেন নড়বার নাম নেই, ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম, বেড়ানো টেড়ানো সব মাথায় উঠেছে। মামি বললে, যাও না বেড়াতে, আমি দূরে রেখেছি, রাখুনি, বলে মামা এমনি ভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এলো, অশ্রুজড়িত কণ্ঠে বললেন, অমন করো তো, আমি একদিন। মামা একেবারে জল হয়ে গেলেন, আমার সামনেই মামির হাত ধরে কোচার কাপড় দিয়ে চোখ মুছে দিয়ে বললেন, ঠাট্টা করছিলাম, সত্যি বলছি অতসী। চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেল। আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে? চটেনি, লজ্জায় পালালো। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো, মামি ছাড়ালো। মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো, সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে, মামি ঘুমোচ্ছে, আমি তার মাথায় আইস প্যাক চেপে বসে আছি, যতীন মামা একটু দূরে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীর আরও শীর্ণ হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে উঠেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ উঠে দাঁড়িয়ে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার করলেন, আজ 17 দিন একটা বাক্সেই বন্ধ ছিল। সবিস্ময়ে বললাম, বাঁশি কি হবে মামা? ছেঁড়া পাপসে পা ঠুকতে ঠুকতে মামা বললে, বেঁচে দিয়ে আসবো। তার মানে? যতীন মামা ম্লান হাসি এসে বললেন,
তার মানে ডাক্তার বসকে আরেকটা কল দিতে হবে। বললাম, বাসি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি দরকার পড়ে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যে চেষ্টা, আমার মেজো মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন, যতীন মামা একটি পয়সাও নেননি। বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনব বাঁশি। মামা ফিরে দাঁড়ালেন, বললেন, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। বললাম, কত দাম? 135-এ কিনেছি, 100 টাকা দাম। বাঁশি ঠিক আছে, শুধু সেকেন্ড হ্যান্ড এই যা। বললাম, আপনি সেদিন বলছিলেন মামা এরকম বাঁশি খুঁজে পাওয়া যায় না, অনেক বেছে আপনি কিনেছেন, আমি 135 দিয়েই ওটা কিনব। হ্যাঁ তা কি হয়, পুরনো জিনিস। আমাকে জোর জোর পেলেন মামা, আপনাকে ঠকিয়ে কম দামে বাঁশি কিনব। পকেটে 10 টাকার 3টে নোট ছিল, বার করে মামার হাতে দিয়ে বললাম, 30 টাকা আগাম দিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসব। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলির দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম, যতীন মামার মুখের ভাবটা দেখবার সাধ্য হল না। যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন, খুব বেশি কষ্ট হচ্ছে ভেবো না, বুঝলে ভাগ্নে? মামির ঘুম ভাঙেনি, জানতেও পারল না যে রক্ত পিপাসু বাঁশিটা ছলকে ছলকে মামার রক্ত পান করেছে। আমি আজ সেই বাঁশিটা কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা, এ যে বালির বাঁধ, একটা বাঁশি গেল, আরেকটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামার একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাওয়ার বেদনাটাই পেলেন। বিকেলে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাওয়ার সময় বাঁশিটা নিয়ে যেও। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, থাক না এখন কদিন, এত তাড়াতাড়ি কিসের? না না, আমি পরের জিনিস বাড়িতে রাখি না। বুঝলাম পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের উপরে থাকা তার সহ্য হবে না। বললাম, বেশ মামা, তাই নিয়ে যাবো খন। হ্যাঁ হ্যাঁ নিয়েই যেও, তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে, বুঝলে না? 19 দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামা টুলটা বিছানার সামনে টেনে এনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বললে, ও গো, আমি বোধহয় আর বাঁচব না। যতীন মামা বললেন, তা কি হয় অতসী, তোমায় বাঁচতেই হবে, তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। মামি বললে, বালাই বাঁচবে বই কি, দেখো আমি যদি নাই বাঁচি আমার একটা কথা রাখবে? যতীন মামা নত হয়ে বললেন, রাখবো রাখবো, বলো। বাঁশি বাজানো ছেড়ে দিও, তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমি শান্তিতে থাকতে পারবো না, রাখবে আমার কথা? তাই হবে অতসী, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল। মামার একটা হাত বুকের ওপর টেনে শ্রান্তভাবে মামি চোখ বুঝল। আমি বুঝলাম যতীন মামা আজ তার রোগ শয্যাগতা অতসীর জন্য কত বড় একটা ত্যাগ করলেন। অতি মৃদুস্বরে উচ্চারিত ওই কটি কথা, তুমি ভালো হয়ে ওঠো, আমি বাঁশি ছোব না। অন্যে না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি, আমি জানি, অতসী মামিও জানে ওই কথা কটির পেছনে কতখানি জোর আছে।
বাঁশি বাজাবার জন্য মন উন্মাদ হয়ে উঠল। যতীন মামা আর বাঁশি ছোঁবেন না। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল। যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেল সেদিন হেসে মামা বললেন, কি গো বাজবে না বললে যে? অমনি মুখের কথা কি না, যে চাড়াল খুড়োর কাছ থেকে তোমায় ছিনিয়ে এনেছি। জম বেটা তো ভালো মানুষ। আমি বললাম, চাড়াল খুড়ো আবার কি মামা? তুমি জানো না বুঝি, সে এক দ্বিতীয় মহাভারত। মামি বললে, গুরু নিন্দা করো না। গুরু নিন্দা কি, গুরু তর নিন্দা করব? ভাগ্নিকে দেখাও না অতসি, তোমার পিঠের দাগটা। মামি বাধা দেওয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন। নিজের খুড়ো নয়, বাপের পিস্তত ভাই। মা বাবাকে হারিয়ে 17 বছর বয়স পর্যন্ত ওই খুড়োর কাছেই অতসি মামি ছিল। অত বড় মেয়ে, তাকে কিল চড় লাগাতে খুড়োতির বাধ্য না। আনুষাঙ্গিক অন্য সবই তো ছিল। খুড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজও মামির পিঠে আছে। পাশের বাড়িতেই যতীন মামা বাঁশি বাজাতেন আর আকণ্ঠ মদ খেতেন। প্রায়ই খুড়োর গর্জন আর অনেক রাতে মামির চাপা কান্নার শব্দে তার নেশা ছুটে যেত। নিতান্ত চোটে একদিন মেয়েকে নিয়ে পলায়ন করলেন এবং বিয়ে করে ফেললেন। মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি ক্ষীণ হাসি এসে বললে, তখন কি আর জানি মদ খায়, তাহলে কখনো আসতাম না। মামা বললে, তখন কি জানি তুমি মাথায় রতন হয়ে আঠার মতো লেপ্টে থাকবে, তাহলে কখনো উদ্ধার করতাম না। আর মদ না খেলে কি এক ভদ্রলোকের বাড়ি থেকে মেচুরি করার মতো পিস্ত্রি কাজটা করতে পারতাম গো? আমি ভেবেছিলাম বছর খানেক। মামি বললে, যাও চুপ করো, ভাগ্নের সামনে যা তা বোকো না। মামা হেসে চুপ করলেন। মাস দুই পরের কথা, কলেজ থেকে সটান যতীন মামার বাড়িতে এসে হাজির হলাম। দেখি জিনিসপত্র যা ছিল বাঁধা ছাদা হয়ে পড়ে আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, এসব কি মামা? যতীন মামা সংক্ষেপে বললেন, দেশে যাচ্ছি। দেশ? দেশ আবার আপনার কোথায়? আমার কি একটা দেশও নেই ভাগ্নে? 500 টাকা আয়ের জমিদারি আছে দেশে, খবর রাখো। অতসী মামি বললে, হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে, আমার অসুখের জন্যই এটা হলো। তোমার অসুখের জন্য? তার মানে? মামা বললেন, তার মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি। যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন, মাঝখানে প্রাচীরটা ভেঙে দুটো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি ক্ষুব্ধ কণ্ঠে বললাম, এত কাণ্ড করলে মামা, আমাকে জানালে না পর্যন্ত, কবে যাওয়া ঠিক হলো? বাঁধা বিছানা আর তালাবদ্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন, আজ রাতে ঢাকা মেলে রওনা হব। আমরা বাঙাল হে ভাগ্নে, জানো না বুঝি? বলে মামা হাসলেন। হবাক মানুষ, এমন অবস্থায় হাসিও আসে। গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আসি যতীন মামা, আসি মামি। বলে দরজার দিকে অগ্রসর হলাম। অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বললে, লক্ষ্মী ভাগ্নি রাগ করো না, আগে থাকতে তোমায় খবর দিয়ে লাভ তো কিছু ছিল না, কেবল মনে ব্যথা পেতে যে ভাগ্নে তুমি কত কি হ্যাঙ্গাম বাঁধিয়ে তুলতে, তার ঠিক আছে কিছু? আমি ফিরে গিয়ে বাঁধা বিছানার উপর বসে বললাম, আর যদি না আসতাম একটা খবরও তো পেতাম না, কাল এসে দেখতাম বাড়িঘর খাঁ খাঁ করছে। যতীন মামা বললেন, আরে রামো, তোমায় না বলে কি যেতে পারি? দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে, কলেজ থেকে ফিরলেই খবর পেতে। বাড়ি আর গেলাম না, শিয়ালদা স্টেশনেই মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম। গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কি করে কাটল কারো মুখেই কথা নেই। মামা কেবল,
মাঝে মাঝে দু একটা হাসির কথা বলছিলেন এবং হাসছিলেনও, কিন্তু তার বুকের ভিতরে যে কি করছিল সে খবর আমার অজ্ঞাত থাকেনি। গাড়ি ছাড়বার ঘণ্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম। এবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, আর বোধহয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হল না। জানলা দিয়ে মুখ বার করে মামি ডাকলেন, শোনো। কাছে গেলাম, মামি বললে, তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে জানি তুমি আমার ছোট ভাই, পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা দিয়ে এসো। আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না, জমির ভারী ক্ষতি হয়ে গেছে, যেও। কেমন? মামি চোখ দিয়ে টপটপ করে জল ঝরে পড়ল। ঘাড় নেড়ে জানালাম, যাব। বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। যতক্ষণ ট্রেন দেখা গেল অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। দূরে লাল সবুজ আলোক বিন্দুর ওপারে যখন একটি চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল তখন ফিরলাম। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে। মানুষের স্বভাবই এই, যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকেই সকলের বড় করে দেখে। নইলে কে ভেবেছিল যে যতীন মামা আর অতসী মামির বিচ্ছেদে 21 বছর বয়সে আমার দুচোখ জলে ভরে গিয়েছিল, সেই যতীন মামা আর অতসী মামি একদিন আমার মনের এক কোণে সংসারের সমগ্র আবর্জনার তলে চাপা পড়ে যাবে। জীবনে অনেকগুলি ওলট পালট হয়ে গেল, যথা সময়ে ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখ স্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল। নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে 80 টাকা মাইনের একটি চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলে ছোট একটা বাড়ি ভাড়া করে উঠে গেলাম। মার কাঁদাকাটায় গলে একটা বিয়েও করে ফেললাম। প্রথম সমস্ত পৃথিবীটাকে এ যেন তেতো লাগতে লাগলো, জীবনটা বিষাদ হয়ে গেল। আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না। তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল, নতুন জীবনের রসের খোঁজ পেলাম। জীবনের জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে? জীবনে যখন এইসব বড় বড় ঘটনা ঘটছে তখন নিজেকে নিয়ে আমি এমনি ব্যস্ত হয়ে পড়লাম যে কবে এক যতীন মামা আর অতসী মামির স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম সে কথা মনে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল। 7 বছর পরে আজ কচ্ছিত কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে। মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার 3 বছর পরে। সেইবার ঢাকা মেলে একটি দুর্ঘটনা হয়। মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব, কিন্তু হয়নি। সেদিন অফিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ। মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানায় একটি পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম, ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়, পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের অভাব তো নেই। সে চিঠির কোনো জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরও 4 বছর কেটে গেছে। আমার ছোট বোন বীণার বিয়ে হয়েছিল ঢাকায়। পুজোর সময় বীণাকে তারা পাঠালে না। অগ্রহায়ণ মাসে বীণাকে আনতে ঢাকা গেলাম, কিন্তু আনা হলো না। গিয়েই দেখি বীণার শাশুড়ির খুব অসুখ। আমি যাওয়ার আগের দিন হু হু করে জ্বর এসেছে, ডাক্তার আশঙ্কা করছেন নিউমোনিয়া। ছুটি ছিল না, ক্ষুব্ধ হয়ে একাই ফিরলাম। গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা এন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। 2টি মাত্র ভদ্রলোক, এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোক, সম্ভবত এদের একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্ত অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের উপর চাদর বিছিয়ে বিছানা করলাম। বালি স্টেশন দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্রিকা বার করে
ওপেনহেমের ডিটেকটিভ গল্পে মনোসংযোগ করলাম। যথাসময়ে গাড়ি ছাড়ল এবং পরের স্টেশনে থামল, আবার চলল। এটা ঢাকা মেল বটে, কিন্তু পোড়াত পর্যন্ত প্রত্যেক স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে। পোড়াতের পর ছোটোখাটো স্টেশনগুলি বাদ দিয়ে এর গতিও কিছু বাড়ায়। গোয়ালন্দের পর গোটা তিনেক স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটি জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রীলোক কিন্তু তেমনিভাবে বসে রইল। ব্যাপার কি, একে ফেলেই দেখছি সব নেমে গেলেন, এমন অন্য মনস্ক তো কখনো দেখিনি। ছোটোখাটো জিনিসই মানুষের ভুল হয়, একটা আস্ত মানুষ তা আবার একজনের অর্ধাঙ্গ, তাকে আবার কেউ ভুল করে ফেলে যায় নাকি। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম পেছনে দৃষ্টিপাত মাত্র না করে তারা স্টেশনের গেট পার হচ্ছেন। হয়তো ভেবেছেন চিরদিনের মতো আজও স্ত্রীটি তার পিছু পিছু চলেছে। চেঁচিয়ে ডাকলাম, ও মশাই মশাই, শুনছেন? গেটের ওপারে ভদ্রলোক দুটি অদৃশ্য হয়ে গেলেন, বাঁশি বাজিয়ে গাড়িও ছাড়ল। অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম, তবে কি ইনি একাই চললেন নাকি? বাঙালির মেয়ে নিশ্চয়ই, র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখি সেটা বোঝা যায়। এই রাত্রিবেলা নিঃসঙ্গ যাচ্ছে, তাও আবার পুরুষদের গাড়িতে। একটু ভেবে বললাম, দেখুন শুনছেন, আপনার সঙ্গীরা সব নেমে গেছেন, শুনছেন? এইবার আলোয়ানের পোটলা নড়ল এবং আলোয়ান ও ঘোমটা সরে গিয়ে যে মুখখানা বার হলো দেখে আমি চমকে উঠলাম। কিছু নেই সে মুখে, কিছুই এতে নেই, কিছু নেই। আমার অতসী মামির মুখের সঙ্গে এ মুখের অনেক তফাত, কিন্তু তবু আবার মনে হলো এ আমার অতসী মামি। মৃদু হেসে বললে, গলা শুনেই মনে হচ্ছিল হে আমার ভাগ্নের গলা, কিন্তু অতটা আশা করতে পারিনি, মুখ বার করতে ভয় হচ্ছিল, পাছে আশা ভেঙে যায়। আমি সবিস্ময়ে বলে উঠলাম, অতসী মামি? খুব বদলে গেছি না? মামির সিঁথিতে সিঁদুর নেই, কাপড়ের পাড়ের চিহ্ন খুঁজে পেলাম না। 4 বছর আগে ঢাকা মেলের দুর্ঘটনায় মৃতদের তালিকায় একটা অতি পরিচিত নামের কথা মনে পড়ল। যতীন মামা তবে সত্যিই নেই? আস্তে আস্তে বললাম, খবরের কাগজে নামটা দেখেছিলাম মামি, বিশ্বাস হয়নি যে আমার যতীন মামা। একটা চিঠি লিখেছিলাম, পাওনি? মামি বললে, না, তারপরেই আমি ওখান থেকে 2-3 মাসের জন্য চলে যাই। কোথায়? আমার এক দিদির কাছে, দুঃসম্পর্কের অবশ্য। আমায় কেন একটা খবর দিল না মামি? ভাগ্নের কথা বুঝি মনে ছিল না? তা নয়, কিন্তু খবর দিয়ে আর কি হতো, যা হবার তো হয়েই গেল। বাঁশিকে ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না। তোমার মেজ মামার কাছে তোমার কথাও শুনলাম, আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে হলো না। জানি তো একটা খবর দিলেই তুমি ছুটে আসবে। চুপ করে রইলাম, বলবার কি আছে, কি নিয়েই বা অভিমান করব। খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম। মামি বললে, কি করছো এখন ভাগ্নে? চাকরি। এখন তুমি যাচ্ছ কোথায়? মামি বললে, একটু পরেই বুঝবে, তা তোমার ছেলেপুলে কাটি। আশ্চর্য, জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল। বললাম, একটি ছেলে। ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে, দেখাবে একবার? কার মতো হয়েছে, তোমার মতো না তার মায়ের মতো?
কত বড় হয়েছে? বললাম, 3 বছর হয়েছে। চলো না আমাদের বাড়ি মামি, বাকি প্রশ্নগুলো জবাব নিজের চোখেই দেখে আসবে। মামি হেসে বললে, খেয়ে যদি আর না নড়ি? বললাম, তেমন ভাগ্য কি হবে? কিন্তু সত্যি বলতো, কোথায় চলেছো মামি? এখন থাকো কোথায়? থাকি দেশেই, কোথায় যাচ্ছি একটু পরে বুঝবে। ভালো কথা, সেই বাঁশিটার কি হলো ভাগ্নে? এখানে আছে, এইখানে, এই গাড়িতে? বললাম, আমার ছোট বোন বিনাকে আনতে গিয়েছিলাম, সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে, সবাই নাকি শুনতে চেয়েছিল। বার করো না বাঁশিটা। ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বার করতেই মামি ব্যাঘ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, মাঝখানে এর চেয়ে বড় শত্রু আর ছিল না, আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে। শেষ 3টা বছর বাঁশিটার জন্য ছটপট করে কাটিয়েছিলাম, আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো। বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতেন। শেষ কটা বছর এত মনোকষ্ট ভোগ করতে হতো না। বাঁশির অংশগুলি লাগিয়ে মামি মুখে তুলল। পরক্ষণে ট্রেনে ঝমঝমানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুণীর হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলল। আমার বিস্ময়ের সীমা ছিল না, এ তো অল্প সাধনার কাজ নয়, চাত্তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না। মামির চক্ষু ধীরে ধীরে নিমিলিত হয়ে গেল। তার দিকে চেয়ে ভবানীপুরের একটি অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের স্বল্পালোকে বারান্দার দেওয়ালে ঠেস দেয়া এক সুরু সাধকের মূর্তি আমার মনে জেগে উঠল। মাঝে 7টা বছর কেটে গেছে, যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম, সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে। আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগল, সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। এক সময়ে বাঁশি থেমে গেল, মামির একটি দীর্ঘ নিঃশ্বাস ছড়ে পড়ল, আমারও। অনেকক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এ কথাও তো গোপন রেখেছিলে, বিয়ের পর শিখিয়েছিলেন, বাঁশি শিখবার কি আগ্রহই আমার তখন ছিল। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেদিন থেকে আর ছুইনি। আজ কতকাল পরে বাজালাম, মনে হচ্ছিল বুঝি ভুলেই গেছি। ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো। মামি জানলা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বললে, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নি। পরের স্টেশন কেন? আজ কত তারিখ জানো? বললাম, 17ই অঘ্রান, 4 বছর আগে আজকের দিনে, বুঝতে পারছো না তুমি? মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অঘ্রান ঢাকা মেলে দুর্ঘটনা হয়েছিল। সেদিনও এমনি সময়ে এই ঢাকা মেলটির মতো এই গাড়িটা শত শত নিশ্চিহ্ন আরোহীকে নিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বললে, সামনে স্টেশনে অল্প ওদিকে লাইনের ধারে কঠিন মাটির ওপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন,
প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি তীর্থস্থান দর্শন করতে যাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই। হঠাৎ জানলার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল, ওই ওই ওইখানে দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি যন্ত্রণায় ছটপট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছেন। একটু জল, একটু জলের জন্যই হয়তো। ও মা গো, আমি তখন কোথায়? দু হাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতরে ঢুকল। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমি তোমার সঙ্গে যাব। মামি বললে, না, এই রাতে তোমাকে একা যেতে দিতে পারবো না মামি। মামির চোখ জ্বলে উঠল। ছি, তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে। অবুঝ হয়ো না ভাগ্নে, অবুঝ হয়ো না। গাড়ি দাঁড়ালো। বাঁশিটা তুলে নিয়ে মামি বললে, এটা নিয়ে গেলাম ভাগ্নি, এটার ওপর তোমার চেয়ে আমার দাবি বেশি। দরজা খুলে অতসী মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল। নমস্কার, শুনছিলে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত ছোট গল্প অতসী মামি। কেমন লাগলো তোমাদের গল্পটা জানিও কমেন্ট বক্সে, আর তোমাদের আরও কোনো নতুন নতুন গল্প শোনার ইচ্ছে থাকলে সেটিও কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর যারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধুবান্ধব ফ্যামিলির মেম্বারদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।